মুখ খুলেন না কেন? সবাই মুখ খুলে বলেন, পাগলের ভুল হয় না শিক্ষিতের হয়। পাগল যা করে সব ঠিক, যখনই সে তার নামে পাগল নিয়ে নিল তার আর ভুল বলে কিছু নেই। ভুল হয় শিক্ষিতর, জ্ঞানীর। উদ্দেশ্যবিহীন কাজ পাগলের কাজ, উদ্দেশ্যবিহীন সফর কি কি বলবেন? হ্যাঁ, তাহলে আমি তো খাই নাই প্রথমে, এই সিস্টেমটা আমি মানতেই পারবো না। তাতে আপনি খারাপ মনে করেন, চাই নূর মোহাম্মদ কাল লিয়েন না এখানে। আমাকে বলছে বায়ন করো, আমার এখন উপস্থাপনা শেষ হলো না, আবার বলছে খাওয়ার কি যান, খেয়ে আসেন গা, যান খেয়ে আসেন, এখানেই পাত দিয়ে দেন। বলুন বলুন, এত সুন্দর করে জড়িয়ে ভাষা দিয়ে বললাম যে আমাকে ডিস্টার্ব করেন না, মাথা থেকে একটা সরে যাবে তো আমি আর তাল পাবো না, গরুর রচনা নদীতে ঢুকে যাবে। যান ভাই খেয়ে আসেন, এই তো উঠেছে, যান ওই আপনার লোক লাও, ওর হাতে পানি দিয়ে দেন, হাত ধুয়ে লেখ, যান চলে যান, পাতাটা এখনই দিয়ে দেন। আর একটু ধৈর্য ধরেন, কুড়ি হবে শেষে, যদি খান ফ্রি হবে, আর জালসা শেষে যদি খান টাকা দিবে আর খোয়াবে। আর খবর বলা হবে? তো ব্যাস হয়ে গেছে আমার কুটকুটি শেষ। কি বলছিলাম? হ্যাঁ, পাগল। তো একটা লোক রাস্তায় হাঁটছে, ওকে জিজ্ঞেস করেন কোথায় যাবেন, মাগুরা। কেন যাবেন? মাছ আনতে, উদ্দেশ্য আছে, সফরের উদ্দেশ্য আছে। একটা পাগল হাঁটছে, জিজ্ঞেস করেন, ঠিক করে হেসে দেবে, ও জানে না। আপনাদেরকে আমি একটা ছোট্ট প্রশ্ন করব, সকলে উত্তর দেবেন। নর্দমায় যে ছোট ছোট পোকা আছে, পায়খানায় যে পোকা আছে, মশা মাছি যেগুলোকে স্প্রে করে আমরা মেরে দিই, মাঠে যে ধানের পোকাগুলো আছে এগুলো কাজে লাগে? বলে কাজে লাগে? কোনো কাজে লাগে না, ফালতু। মশা তো ঘুমাতেই দেয় না, কাজে লাগে না। তাহলে এগুলো বানিয়েছে কে? তাহলে আল্লাহ পাগল? হিসাব দাঁড়াচ্ছে, অঙ্কে দাঁড়াচ্ছে, উদ্দেশ্যবিহীন কাজ পাগলের কাজ, তাহলে আল্লাহ পাগল? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুম্মা আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। জি ভাই, আল্লাহ পাগল নন। বিসমিল্লাহির রহমানির রহিম। ও রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। মাবুদ গো দয়াল আল্লাহ, আপনি যা সৃষ্টি করেছেন কোনোটাই বাতিল নয়, সবগুলি কাজে নিয়োজিত আছে। বন্ধু আমার, পায়খানায় ছোট ছোট মুড়ির মতো পোকা দেখেছেন কিনা? ওই পোকাটা মানুষের কি কাজে লাগে? যতগুলি আল্লাহ বানিয়েছেন, বৃহৎ থেকে ক্ষুদ্র পর্যন্ত, সমুদ্র থেকে আসমান পর্যন্ত, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র যা কিছু রয়েছে, আসমান জমিনে যত কীট পতঙ্গ রয়েছে, সবগুলি আল্লাহ মানুষের জন্যে বানিয়েছেন। যে মানুষকে বলছে, বল রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, হে আমাদের রব, হে আমাদের পালনেওয়ালা, ওরে আমাদের পারওয়ার দেগার, আপনি একটাও বাতিল বানাননি, সব আমাদের কাজে লাগে। নর্দমার পায়খানাতে যে কীটটা হয়, ওই পোকা থেকে ইঞ্জেকশন বানানো হয়েছে, যেটা ক্যান্সারের রিয়েতে কাজে লাগে। শুকর নামে একটা নিকৃষ্ট প্রাণী আছে, তার চর্বি থেকে ইঞ্জেকশনটা বানানো হয়েছে, যাদের হার্টের কমপ্লেন হয়, হার্টে ব্লক হয়ে যায়, ওই ইঞ্জেকশনটা মারলে হার্টটা ক্লিয়ার হয়ে যায়। অতএব বন্ধুরে,
ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত সমস্ত আল্লাহ বানিয়েছেন, আল্লাহর উদ্দেশ্য আছে এর পেছনে বানানো। কেন কোনটা বানানো হয়েছে এটা আমার মাবুদ সমস্ত কিছু নির্দিষ্ট করে দিয়েছেন, অতএব কোনোটাই বাতিল নয়। সুবহানাকা, আমার আল্লাহ হলেন পাক, তিনি হলেন ত্রুটিমুক্ত, তিনি হলেন বেআইব। পৃথিবীর আপনার আইব আছে, আমার আইব আছে। বন্ধু আমার, পৃথিবীতে এমন কেউ নাই যার ত্রুটি নাই, একজনই হলেন ত্রুটিমুক্ত, তিনি হচ্ছেন আল্লাহ, এনার কোনো আইব নাই। সুবহানাকা, এগুলো বানানোর ব্যাপারে বিভিন্ন রূপে বানিয়েছেন, এই রূপের ভিতরে আপনি আল্লাহর একটা ত্রুটি খুঁজে বের করতে পারবেন না। আমার জেরাবকে পা ফেরে পানি খেতে হয়, বাঘকে ফেরে খেতে হয়, হরিণকে কাঁচা ঘাস খেতে হয়, সাপকে গোটা গিলে খেতে হয়, যাকে যেমন প্রশেষ আল্লাহ দিয়েছেন কোনোটাই অন্যায় দেননি। তো আমার আল্লাহ বলছেন আমি পাক, আমি পাক, আমি বেআইব, আমি সমস্ত কিছু বানিয়েছি। মহব্বতের সঙ্গে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন, আরশ কাঁপানোর মতো বলেন, ফেরেশতাদেরকে লজ্জা দেওয়ার মতো বলেন সুবহানাল্লাহ। এটা একটা স্তর গেল। আমি কিন্তু ইন্নাল্লাহ তারা মেন বায়ান ধরেছি, আপনাদেরকে ওই জায়গায় পৌঁছানোর জন্য স্তরগুলোকে আমি ব্যবহার করছি। দ্বিতীয় স্তর, আল্লাহ বলছে তুই কোন স্কুলে পড়েছিলি যে গাভীর বাঁটে টেনে দুধ বার করতে হবে, সেই দুধকে মন্থন করে মাখন হবে, ওর ভিতরে ঘি আছে, সেই ঘি দিয়ে আবার বাদাম ছেঁকে খাও, ওই দুধের ভিতরে ছানা আছে, ল্যাংচা আছে, চমচম আছে, সন্দেশ আছে, চিত্তরঞ্জন আছে, পান্তুয়া আছে, রসগোল্লা আছে, জাম আছে, কালো জাম আছে, অরেঞ্জ আছে, মৌচাক আছে, হ্যাঁ, ওর ভিতরে দানাদার আছে, এতগুলি মাল দুধ থেকে বের করে তৈরি করতে হবে। কে করছে? মানুষ। কে করছে? জোরে বলেন কে করছে? মানুষ। হাওয়াকে ধরে কাজে লাগিয়ে টিউবের ভিতরে ভরে দিয়ে 62 টন মাল ডাম্পারে চাপিয়ে ওয়ার উপর দিয়ে নিয়ে যেতে হবে। হাওয়া মানুষের কাবু। আগুনকে দিয়ে টারবাইনকে ঘুরিয়ে বাষ্প করে বিদ্যুৎ দিয়ে আলো করতে হবে। আমার আল্লাহ বলছেন প্রতিটি জিনিস আমি তৈরি করেছি, তার পেছনে কাজ দিয়েছি, প্রতিটি জিনিস আমি তৈরি করেছি, তার পেছনে কাজ দিয়েছি। বাঁশ বানিয়েছি, বাঁশের কাজ আছে, কাজটা তোরা খুঁজে বের করে নিয়ে তাকে লাঠি ঠ্যাঙ্গা আর যা বলবি স্টেজ বল ঘর বাড়ি বানিয়ে নিলি। আমি তালের গাছ বানিয়েছি, তার কি কাজ? তার কাছ থেকে খুঁজে বের করে ফেড়ে তাকে তার কাজে তুই লাগিয়ে নিলি। আমি দুধ বানিয়েছি, দুধের কি কাজ আছে? তোর ব্রেন দিয়ে তাকে টেনে মাখন ছানা রসগোল্লা ল্যাংচা চমচম করে তাকে তুই কাজে লাগিয়ে নিলি। আমি গরু তৈরি করেছি, তার পাছায় লাঠি দিয়ে জমি চাষ করতে হবে, আবার তাকে জবাই করে পিস বানিয়ে মাংস খেতে হবে, এর দিকে তোর ব্রেন কাজ হয়ে গেল। আমি বকরি বানিয়েছি, তাকে পিস পিস করে ভ্যারাইটিজের খাবার হবে, সেটা হবে আপনার কি না, বিরিয়ানি হবে, মটন বিরিয়ানি হবে, মটন চাপ হবে, মটন রান্না হবে, মটন চিকেন হবে, মটন ভুনা হবে, মটনের ঝোল হবে, বিভিন্নভাবে তাকে ভেজে খাওয়া যায়, ভুনে খাওয়া যায়, এটা তোর ব্রেনে চলে এলো। আমি মাটি বানিয়েছি, একে চিড়ে ফেড়ে একে কেটে মিহি করে বানিয়ে তার ভিতর থেকে ফসল নিতে হবে, সে ব্রেনটা তোর হয়ে গেল। অর্থাৎ আল্লাহ বলতে চাইছে হাওয়া থেকে কাজ লিলি, পানি থেকে কাজ লিলি, আগুন থেকে কাজ লিলি, গাছপালা থেকে কাজ লিলি, কার কি কাজ এটা তোর ব্রেনে খুঁজে এলো, খালি তোর কি কাজ এটাই তুই জানিস না, তোর কি কাজ ওইটাইতে তুই বোকা সেজে গেছিস। আল্লাহ বলছে আয়, তোর কি কাজ এইটাতেই তুই খালি বোকা বেনে বসে আছিস, তোর মাথা কাজ করছে না। আল্লাহ বলছেন আপা হাসিবে তুম আন্নামা খালাকনাকুম আবাসা, আপা হাসিবে তুম আন্নামা খালাকনাকুম আবাসা,
আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুই কি কাগজ কলম নিয়ে হিসাব করেছিস, হিসাব করে বের করেছিস পৃথিবীতে যত সৃষ্টি আছে সবার কাজ আছে, আমি ফাও এসেছি পৃথিবীতে টাট্টু হয়ে ঘুরে বেড়াবো, আজান হবে বিড়ি ফোঁকাবো, মাগরিবে যারা হবে তাসে বসে থাকবো, আর নামাজে ডাকবে তো মদ খাবো, জুয়ো খেলবো, এরই জন্য আল্লাহ তোকে টাট্টু বানিয়েছে বে। খালি এসে দেখ সবের অঙ্ক খুঁজে পেলি, নিজেরটা খুঁজে পেলি না, আম খুলি কুমিন গায়েরি শাইন আম হুমুল খালেকুন, তোকে যেখানে পাঠিয়েছে তোর পেছনে একটা কাজ দিয়ে পাঠিয়েছে, তোর মাবুদ তোকে কি কাজ দিয়েছে তুই খুঁজে ঢুঁড়ে চিড়ে ফেরে বের করে নে, তোর মাবুদ কেন তোকে পাঠিয়েছে একবার মনকে জিজ্ঞেস কর, আমি কে, আমি কে, আমি কেন, আমি কে, আমার পরিচয় কি, আমি কে।